नमस्कार दर्शक বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশি জুন মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ কর্কট রাশির সাপেক্ষে এই মাসে কিন্তু অনেকগুলো শুভ পরিবর্তন যেমন হতে দেখা যাচ্ছে, আবার পাশাপাশি কিন্তু কর্কট রাশির শনির ঢাইয়া শুরু হয়েছে। এই শনির ঢাইয়া শুরু হওয়ার ফলে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে দেখা যাবে। কোন কোন দিক থেকে কী পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন, এগুলো টোটালটাই আলোচনা করা হবে। একদিকে দেখুন, এই মাসে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের সঙ্গে, ফলে ভাগ্যস্থান অনেক বেশি সুপ্রসন্ন। সেই দিক থেকে ভাগ্যের প্রচুর সাপ পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের বেরোবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ভাগ্য কর্ম অতীব শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে শনি ঢাইয়া হওয়ার জন্য আপনাদের কর্মস্থানে কিছু সমস্যাও কিন্তু পাশাপাশি তৈরি হবে, কারণ শনি ঢাইয়া যখন শুরু হল তখন কিন্তু শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের কর্মভাবে পড়বে, শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাবে পড়বে, এবং শনির দশম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়বে। এর ফলেও কিছু কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন। সেই পরিবর্তনগুলো কোন দিক থেকে হবে, কীভাবে হবে, টোটালটাই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না, যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। প্রথমেই বলে দিই যে এই মাসে গোচর ফল কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না, তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না, চতুর্থভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে, পঞ্চমভাবে কোনো গ্রহ থাকছে না, ষষ্ঠভাবে কোনো গ্রহ থাকছে না, সপ্তমেও কোনো গ্রহ থাকছে না, অষ্টমভাবে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে। পাঁচ তারিখের পরে শনি কিন্তু বক্রী হয়ে যাবে, পাঁচ তারিখ পর্যন্ত মার্গী থাকবে এবং তারপর বক্রী হয়ে যাবে। ভাগ্যস্থানে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে, সারা মাসই ভাগ্যস্থানে বৃহস্পতি থাকবে। মঙ্গলকে ভাগ্যস্থানে দেখতে পাওয়া যাচ্ছে, সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে থাকবে, আপনাদের দশম পতি। সাতাশ তারিখে মঙ্গল স্বক্ষেত্রী হয়ে যাবে, অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে, যেখানে শুক্র এবং রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের প্রথমেই। আঠেরো তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দশমভাবে থাকবে, তারপর একাদশে গিয়ে স্বক্ষেত্রী হয়ে যাবে। একাদশভাবে বুধকে এবং রবিকে একত্র দেখতে পাওয়া যাচ্ছে। পনেরো তারিখ পর্যন্ত একটা বুধাদিত্যের এক্সিস আপনাদের একাদশভাবে থাকছে, যেটা অতীব শুভ ফল দেবে। এবং বুধ বক্রী অবস্থায় ছিল গত মাসে, এই মাসে তিন তারিখে মার্গী হয়ে যাচ্ছে এবং পনেরো তারিখে রবি কিন্তু মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে গোচর করছে। এই হচ্ছে টোটাল গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করব। অনেক শুভ ফল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আবার এমন না যে শনির ঢাইয়া শুরু হয়েছে বলে সব দিক থেকে সমস্যা তৈরি হয়ে যাবে, সব দিক থেকে আপনারা বিপদে পড়ে যাবেন, এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিছু সমস্যা হয় অবশ্যই, কিন্তু যাদের ক্ষেত্রে ধরুন শনির দশা চলছে বা অষ্টমে শনি বসে আছে ব্যক্তিগত জন্মজগতে, তাদের ক্ষেত্রে সমস্যাটা যেন একটু বেশি হয়। কিন্তু যাদের ক্ষেত্রে শনি ভালো আছে বা শনির দশা চলছে না, অন্য কোনো গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাবটা অতটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। কেননা প্রত্যেকের ব্যক্তিগত রাশিজাত কিন্তু কিছু হলেও আলাদা ফল দেয়। এই যে আপনাদের রাশি সাপেক্ষে এতগুলো গ্রহকে স্বক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাচ্ছে, দেখুন বৃহস্পতি স্বক্ষেত্রী থাকছে, মঙ্গল সাতাশ তারিখে স্বক্ষেত্রী হয়ে যাচ্ছে, শুক্র আঠেরো তারিখে স্বক্ষেত্রী হচ্ছে, এবং একাদশে একাধিক গ্রহের অবস্থান। শুক্র আঠেরো তারিখ থেকে থাকবে, বুধ মাসে প্রথম থেকেই থাকছে, এবং রবিকে পনেরো তারিখ পর্যন্ত একাদশভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর ফলে কিন্তু অনেক শুভ পরিবর্তন, অনেক শুভ ফল আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের রাশির অবস্থান আলাদা, গ্রহের অবস্থান আলাদা, দশান্তর দশা আলাদা, ফলে আমি যে আলোচনাটা করি সেটা কিন্তু মেনলি গোচর ফলের ওপর। এবার গোচর ফল যদি আপনাদের ব্যক্তিগত রাশিজাতকে যতটা পারমিট করবে ততটা কিন্তু আপনারা ফল পাবেন, যতটা পারমিট করবে না ততটা ফল কিন্তু আপনারা পাবেন না। এমন না যে আমি খুব ভালো বলছি বলে আপনারা প্রত্যেকেই খুব ভালো পাবেন, বা খুব খারাপ বলছি বলে প্রত্যেকের ক্ষেত্রে খুব খারাপ হবে, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে কোন গ্রহগুলো কী পজিশনে আছে এবং তারা কী ফল দেওয়ার মতো পরিস্থিতিতে আছে, এইটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। অর্থাৎ মে জুন মাসটা কোন দিক থেকে কী সুবিধা পাওয়ার একটা জায়গা আপনারা পাবেন, সেটা কতটা পাবেন কতটা পাবেন না টোটালটাই নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশিচাটের উপরে। কিন্তু যে সম্ভাবনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে, সেই সম্ভাবনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি।
প্রথমে বলি এই মাসে মন মানসিকতা কেমন থাকবে। দেখুন বৃহস্পতির দৃষ্টি যখন কোনো ঘরে পড়ে তখন কিন্তু সেই ঘরটা অনেক বেশি পজিটিভ দেখতে পাওয়া যায়। বৃহস্পতি আপনাদের দশ ভাগ্যস্থানে থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর ফেলছে, ফলে মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে। যে কোনো পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে নিজেকে প্রতিষ্ঠা করা, যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে সামনা করা, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো খারাপ পরিস্থিতি এসে গেল জীবনে, সেখান থেকে নিজের বুদ্ধি বলে সেখান থেকে নিজেরা বেরিয়ে আসতে পারবেন এবং নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। ভেঙে পড়ার মতো মানসিকতা কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা ভাগ্যের দিক থেকে কিছু সাপ পাওয়ার জন্য মনে মানসিকতার মধ্যে পজিটিভনেস এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে শুভ ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করার ক্ষমতা, ব্যক্তিগত উন্নতি, এই জায়গাটা কিন্তু মন মানসিকতার দিক থেকে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্মেষ এই জায়গাটা কিন্তু দেখতে, স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু ভালো, কিছু আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে, সেই জায়গাটা ভালো। সেদিক থেকে কিন্তু মন মানসিকতা যতই ডিস্টার্ব পরিস্থিতি থাকুক না কেন, হয়তো দেখা যাচ্ছে আপনার কোনো অশুভ দশা চলছে, খুব পরিস্থিতি খারাপ, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কিন্তু নিজের জায়গায় অটল থাকবেন এবং সেই জায়গাটাতে কিন্তু প্রতিষ্ঠা করে নেগেটিভ এনার্জি থেকে নিজেদের বার করেও আনতে পারবেন। সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের যথেষ্ট সহায় থাকছে। পাশাপাশি দেখুন 27 তারিখের পর থেকে মঙ্গল যখন দশমভাবে চলে আসবে, মঙ্গলের দৃষ্টিটা, চতুর্থ দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়বে, ফলে তখন কিন্তু আপনাদের মধ্যে বোল্ডনেস, পজিটিভনেস এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে মন মানসিকতা ওভারঅল কিন্তু এই মাসে আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কেননা শনির দৃষ্টিটা সরে গেছে, ফলে মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হবে। পার্টনারকে নিয়ে যে সমস্যাগুলো ফেস করতে ছিল, তার জন্য মন মানসিকতা ডিস্টার্ব ছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটাই রিকভারি আপনারা করতে পারবেন। সেদিক থেকে ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে, শনির দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয় হয়ে পড়ে আছে এবং রাহুর দৃষ্টিটা কিন্তু দ্বিতীয় হয়ে পড়ে আছে, ফলে একদিকে যেমন কর্মস্থানে কিছু লাভ আপনারা দেখতে পারবেন, আবার ফাটকায় কিছু লাভ যেমন হতে পারে, আবার হঠাৎ করে কিছু খরচের আধিক্য বাড়তে পারে। পাশাপাশি এই মাসে কিছু সরকারিভাবে কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, সরকারি কোনো টেন্ডার বা সরকারিভাবে কোনো টাকা আপনার আটকে আছে, সেখান থেকে কিন্তু একটা প্রাপ্তি হওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কিছু লামসাম টাকাও আপনাদের চলে আসতে পারে, কারণ আপনাদের দ্বিতীয় পতি একাদশভাবে অবস্থান করছে রোগ বুধের সঙ্গে, অর্থাৎ বিশ্ব রাশিতে। সেখানে একাদশে, দ্বিতীয় পতির একাদশে অবস্থান, হঠাৎ করে কোনো সরকারি অনুদান আপনারা পেতে পারেন, সরকারিভাবে কোনো টাকা পয়সা আপনাদের কাছে আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কোনো টাকা পয়সা আসার জন্য অনেক সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। একদিকে শনি কিন্তু চেষ্টা করবেন নানাভাবে, মানে আর্থিক দিক থেকে পীড়িত করার জন্য নানাভাবে ডিস্টার্ব দেবে, খরচ বাড়িয়ে দেবে, পিতার জন্য খরচ বাড়িয়ে দেবে, এই জায়গাগুলো কিন্তু শনি চেষ্টা করবে। কিন্তু রবি কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনাদের সহায় অবস্থা থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, ফলে কিছু কোনো দিক থেকে একটা আর্থিক যোগান পাওয়ার জায়গাও কিন্তু আপনারা দেখতে পারবেন, ফলে ভেঙে পড়ার মতো কোনো পরিস্থিতি আসবে না। ফিনান্সিয়াল দিক থেকে এক কথায় খুব একটা খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো খুব একটা সেভিংস আপনারা এই মাসে করতে পারবেন না, কিন্তু তাও যদি চেষ্টা করুন কোনো একটা ইনভেস্টমেন্ট করার, তাহলে কিন্তু চেষ্টা করবেন 15 তারিখের মধ্যে করে নেওয়া, তাহলে কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। পারিবারিক দিক থেকে যথেষ্ট সাথ পাবেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আবার পরিবারে ছোটোখাটো বিবাদ অশান্তি কিন্তু লেগে থাকতে পারে। সেই জায়গাটা হয়তো আপনি নিজের বুদ্ধি বলে সেই পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু একটা কলহপূর্ণ পরিবেশ কিন্তু পরিবারের মধ্যে থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু হতে পারে। কেউ একজন বিবাদ তৈরি করে দিল, ছোটোখাটো কথাকে নিয়ে একটা বিশাল আকার ধারণ করে দিল, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটা একটু সমস্যাগুলো আছে, কিন্তু নিজের বুদ্ধি বলে নিজের প্রচেষ্টায় আপনারা কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোলেও আনতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পারবেন। ফলে সমস্যা যেমন থাকবে সমাধানের পথও কিন্তু আপনারা পেয়ে যাবেন। কথাবার্তাটাকে একটু বুঝে বলার চেষ্টা করবেন, যদিও আপনাদের কথাবার্তা মানুষের কাছে গ্রহণীয় হবে, কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে সেহেতু কিন্তু কথাবার্তার মধ্যে যেটা বলবেন সেটা করার চেষ্টা করবেন বা সেই কথাটাকে রাখার চেষ্টা করবেন। কথার ফেলাপ করাটা এই মাসে কিন্তু আপনাদের জন্য খুব একটা সমীচীন হবে না, সেই জন্য কিন্তু কথা রেখে, মানে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন, নাহলে আবার কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে।
যোগাযোগ কমিউনিকেশন এই মাসে যথেষ্ট বিল্ড আপ করবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু হতে পারে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের যথেষ্ট এনজয় দিয়ে দিতে পারে, ট্যুর যাত্রার প্ল্যানিং করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকবে, যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু এই মাসে আপনাদের থাকবে। তৃতীয় ভাব হচ্ছে মনের ঊর্জা, মনের ভেতরের যে এনার্জি সেটা কিন্তু তৃতীয় ভাব দিয়ে থাকে। সেখানে রবি এবং মঙ্গল যখন সক্ষেত্রী হয়ে একত্র হয়ে আপনাদের তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃতীয় ভাব অনেক বেশি পজিটিভ থাকছে, ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক অনেক বিল্ড আপ করবে, অনেক পজিটিভ থাকবে, সেই দিক থেকে ভালো। কমিউনিকেশন গ্যাপগুলো যেগুলো পড়ছিল সেগুলো কিন্তু ভালো হবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন। ভাই বোনের দ্বারা সাহায্য কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা, কারিগরি, মাতৃস্থানের দিক থেকে কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতি যাবে। একদিকে দেখুন আপনাদের চতুর্থ হয় কেতুর অবস্থান, কেতু কী করে ও সব কিছুতে একটু বাধা সৃষ্টি করে। ব্যক্তিগত রাশির সাথে যদি কেতু খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু একটু বাধাপূর্ণ পরিবেশ, বাধাপূর্ণ পরিস্থিতি তৈরি করে দেয়। প্রথমেই বলি যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ বাড়িয়ে শিক্ষাটা নিতে হবে, পড়াশোনাটা করতে হবে। কোথাও একটা পড়তে বসে মনে না থাকা, গাফিলতি করে পড়াশোনা করা, এই জায়গাটা কিন্তু একটু রিল্যাক্সেশন, এই জায়গার জন্য পড়াশোনার মধ্যে কিন্তু একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি, মানে পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি হতে পারে, সেই জায়গাটা কিন্তু মনোসংযোগ বাড়িয়ে করতে হবে। এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যাওয়ার জন্য পড়াশোনায় কিন্তু একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে, তাই মনোসংযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনায় ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন, বিশেষ করে যাদের মায়েদের কোনো স্কিনের প্রবলেম আছে, লোয়ার অর্গানে কোনো সমস্যা আছে, বিশেষ করে যাদের কোনো সুগারের প্রবলেম আছে, তাদের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু আপনাদের জন্য উচিত হবে। শরীরের দিক থেকে মধ্যম প্রকৃতি ফল পাবে, খুব একটা যে পজিটিভ রেজাল্ট পাবে তা না, কিন্তু যাদের ধরুন কোনো ক্রনিক ডিজিজ চলছে তাদের দিক থেকে কিছু রিলিফ কিন্তু অবশ্যই তারা দেখতে পারবে তাদের ব্যক্তিগত জীবনে। সেদিক থেকে মাতৃস্থানের দিক থেকে কিন্তু খুব একটা ভালো যে ফল পাচ্ছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না, মধ্যম প্রকৃতি ফল কিন্তু মাতৃস্থানের দিক থেকে পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু গ্যাস্ট্রিক প্রবলেম মাদের ভোগাতে পারে, গ্যাস্ট্রিক জাতীয় বা আলসার জাতীয় যাদের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু সাবধানতা বিশেষভাবে অবলম্বন করা উচিত। তাদের মায়েদের দিক থেকে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ডাক্তারি পরামর্শের মধ্যে থাকা উচিত, তাহলে ভালো ফল পেয়ে যাবে। বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা কিন্তু ভালো, সেদিক থেকে বাড়ি গাড়ি কিছু হতে পারে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফ্ল্যাট কেনার জন্য মাসটা কিন্তু ভালো, অবশ্যই কিন্তু আপনাদের ফ্ল্যাট যদি কিনতে হয় 18 তারিখের পরে কিনবেন, তাহলে আরও বেটার ফল পেয়ে যাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু 18 তারিখে আগে কিনতে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। অবশ্যই কিন্তু আপনাদের যখন কিনবেন কাগজপত্র ঠিকঠাক দেখে কিনবেন, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট না কেনাই কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য ভালো হবে, সেদিক থেকে কিন্তু একটু সমস্যা আছে। তাই যদি কিনতে হয় নিউ হ্যান্ড কিনবেন, সেদিক থেকে কিন্তু অবশ্যই নতুন ফ্ল্যাট কেনা আপনাদের জন্য ভালো, কিন্তু 16 তারিখের পরে কিনলে আরও বেটার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা কিন্তু এক কথায় ভালো যাবে, সেদিক থেকে কোনো বাধা নেই। প্রথম কথা বলি, সন্তান প্রাপ্তির জন্য মাসটা কিন্তু ভালো, সেদিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা আর্টিস্ট প্লেয়ার আছে এদের দিক থেকে মাসটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফাটকায় কিছু লাভ, শেয়ার লটারি থেকে কিছু লাভ কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও কিছু লাভ আপনারা দেখতে পারবেন। প্রেমের দিক থেকে একটা এনজয়েবল মাস কিন্তু আপনারা কাটাবেন, অনেক বাধাবিঘ্ন আপনারা দেখেছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মাসটা কিন্তু ভালো ফল পাবেন। আবার সন্তানের প্রতিভার বিকাশ, সন্তানের ব্যবসার উন্নতি, সন্তানের বিবাহের যোগাযোগ কিন্তু আসতে পারে, সেই জায়গাটাও ভালো। একদিকে যেমন প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেম বিবাহে কিছু কথা পাকা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে আপনাদের সন্তানের ব্যক্তিগত জীবনে অনেক উন্নতি, শিক্ষার দিক থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু পাবেন। কিন্তু যারা পড়াশোনা করছে তারাই কিন্তু ভালো ফল পাবে, ফাঁকি দিয়ে কিন্তু এই মুহূর্তে হবে না, কেন পঞ্চমের চতুর্থে কিন্তু শনি বসে আছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ পড়াশোনা যারা করছে তারাই কিন্তু ফল পাবে, যারা ফাঁকি দিচ্ছে তারা কিন্তু বিপদে পড়তে পারে। তাই পড়াশোনাটাকে মনোসংযোগ বাড়িয়ে করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের জন্য ভালো, সন্তানের বিবাহের জন্য ভালো ফল পাবেন, সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন পঞ্চমভাবে এই মাসে আপনাদের অনেক পজিটিভ থাকছে, ফলে অনেক মানসিক ঊর্জা আপনাদের ব্যক্তিগত জীবনে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি এবং 18 তারিখের পর শুক্রের দৃষ্টিটা কিন্তু পড়বে, ফলে প্রেমের দিক থেকে অতীব শুভ ফল যেমন পাবেন, ব্যক্তিগত জীবনে অনেক পজিটিভ এনার্জি আপনাদের গ্রো করবে, সেই জায়গাটা কিন্তু আপনার অনেক কাজেও লাগাতে পারবেন। সেই দিক থেকে কিন্তু পঞ্চম ভাব পজিটিভ থাকার জন্য ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু অনেক ভালো যাবে। অনেক আটকে থাকা কাজ, মনের ইচ্ছা কিন্তু আপনাদের এই মাসে পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
রোগহীন শত্রুতার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কেননা দশমভাবে ষষ্ঠপতি কিন্তু রোগহীন শত্রুতার ক্ষেত্রে মাসটা কেমন যাবে দেখুন। এই মাসে বৃহস্পতি আপনাদের সক্ষেত্রী হয়ে ভাগ্যস্থানে বসে আছে, সেদিক থেকে ষষ্ঠপতি বৃহস্পতি সালে লোন কিছু আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কেননা রাহু দৃষ্টিটা কিন্তু ষষ্ঠভাবে পড়ে আছে, কিছু শত্রুতা কর্মস্থানে কিছু শত্রুতা কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন। কিছু রোগ ব্যাধির উপশম হতে পারে, আবার সেখান থেকে মুক্তি লাভও কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। ফলে শরীরের দিক থেকে একটু সাবধানতা থাকা উচিত, এবং সেখান থেকে যদি সঠিক পরামর্শ ডাক্তারের পরামর্শ নিয়ে নেন তাহলে অবশ্যই সেখান থেকে রিকভারিও আপনারা করতে পারবেন। শত্রু থেকে একটু পীড়িত হবেন ঠিকই, কর্মস্থানে শত্রুতা হতে পারে, কিন্তু যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে কিন্তু অবশ্যই শত্রুতা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু লোন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। আবার এই মাসে কিছু লোন কিন্তু আপনাদের পরিশোধ হবে, চেষ্টা করুন যেভাবেই হোক লোন যাতে বেড়ে না যায় সেই জায়গাটা কিন্তু মাইন্ডে রাখবেন। এবং যেহেতু পঞ্চমভাবে একাধিক গ্রহের দৃষ্টি মরে আছে, সেহেতু কিন্তু রোগহীন শত্রুতা থেকে কিছু হলেও লাভ আপনারা কিন্তু অবশ্যই পাবেন। বিবাহের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির ফল পাবেন, খুব একটা যে পজিটিভ রেজাল্ট পাবেন তা নয়। বিবাহের জন্য মাসটা কিন্তু খুব একটা অনুকূল না, যদিও খুব একটা জোরালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। কেন শনি দশমভাবে চলে গেছে একদিকে ঠিক করে ভালো, কিন্তু যেহেতু শনি বক্রী হয়ে যাচ্ছে 5 তারিখের পর থেকে, ফলে বিবাহের ব্যাপারে একটু কোথাও গাফিলতি হয়ে যাওয়া, কথা দিয়ে কথা না রাখা, বিবাহটা পিছিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু কম বেশি দেখতে পারবেন। সেই দিক থেকে যদি আপনার ব্যক্তিগত রাশিটা খুব বেশিভাবে পারমিট না করে, তাহলে এই মাসে কিন্তু বিবাহের যোগাযোগটা খুব জোরালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। বিবাহিত জীবনে কথাবার্তাগুলো একটু ভালোভাবে বলবেন, কথাবার্তা যাতে ভুল উল্টোপাল্টা না হয় অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখবেন। ছোটোখাটো কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলা বা পরস্পরের মধ্যে একটা বন্ডিং রাখার চেষ্টা করবেন, নাহলে ছোটো ছোটো কথাকে কেন্দ্র করে কিন্তু অশান্তির সূত্রপাত হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। যাদের ধরুন কোর্ট কেস চলছে তাদের কিছু মীমাংসার পথ এই মাসে পেতে পারেন। সপ্তমের একাদশের বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, বুধের দৃষ্টি, রবির দৃষ্টি, এই জায়গাটা যেহেতু থাকছে, সেহেতু কিছু যাদের ধরুন কোর্ট কেস চলছে তাদের দিক থেকে কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আবার নতুন করে কিছু কোর্ট কেসের সূত্রপাত হতে পারে, সেই জায়গাটা যতটা না করতে পারেন ততটাই ভালো। রাহু দৃষ্টি আপনাদের সপ্তমের দ্বাদশে পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন, যতটা মাথা ঠান্ডা রাখা যায় এই মুহূর্তে ততটাই কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির ফল পাবেন, খুব একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন তা নয়, কিন্তু হয়তো খুব খারাপ যাবে না, কিন্তু মধ্যম প্রকৃতির ফল পাবেন। টাকা পয়সা কিছু আটকে দিতে পারে, তাই এই মুহূর্তে ধার দিতে যাবেন না, খুব বেশি ধার দেওয়া এই মুহূর্তে কিন্তু আপনাদের উচিত না। 5 তারিখের পর থেকে ব্যবসাটাকে বুঝে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কোথাও একটা টাকা আটকে যাওয়া, টাকা ফেঁসে যাওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে আপনাদের করতে হবে। কোনো পার্টনার আপনার টাকা মেরে দিতে পারে, পার্টনারশিপ ব্যবসা করে যারা তাদের দিক থেকে বি কেয়ারফুল থাকতে হবে। কোনো পার্টনার টাকা মেরে দিয়ে চলে গেল, ফলে আপনি কিন্তু মিশ্র হয়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন, এবং যাই করবেন লিখিত দরখাস্ত লিখিতভাবে করবেন, তাহলে অবশ্যই কিন্তু লিখিত পরিত করে নেবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে একটু সমস্যা দেখতে পাচ্ছে, ফলে লেনদেনের ব্যাপারে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। চলে আসি ভাগ্য, ভাগ্যের দিক থেকে কিন্তু অনেক বেশি সাথ আপনারা পাবেন। ভাগ্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন থাকছে, সেদিক থেকে ভাগ্য যখন সুপ্রসন্ন থাকে অনেক বাধা বিঘ্ন কিন্তু আপনাদের কাটিয়ে দেয়। একদিকে বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান সক্ষেত্রী হয়ে ভাগ্যের দিক থেকে প্রভূত লাভ পাবেন। ভাগ্য যখন সুপ্রসন্ন থাকে জানবেন অনেক বাধা বিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই দিক থেকে যে বাধার কথা আমি বললাম সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা রিকভারি করতে পারেন। যদি বৃহস্পতির দশা চলে তাহলে তো অতীব শুভ, অন্যান্য সাপোর্টিং গ্রহের দশা চললেও কিন্তু অনেকটা ভালো ফল আপনারা ভাগ্যের দিক থেকে পাবেন, এবং অনেক বাধা বিঘ্ন কিন্তু ভাগ্যের দিক থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এবং এই যে ভাগ্যস্থানে মঙ্গল, দশমপতি মঙ্গল এবং বৃহস্পতি সহ অবস্থান, এটা আপনাদের ভাগ্যের দিক থেকে অতীব শুভ ফল দেবে। উচ্চশিক্ষার দিক থেকে মেডিকেল লাইনে যারা আছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যারা নার্সিং ট্রেনিং নিচ্ছে, যারা MBA করছে, PhD করছে, এদের দিক থেকে কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু পিতার দিক থেকে কিছু লাভ আপনারা অবশ্যই দেখতে পারবেন। ভাগ্য সুপ্রসন্ন থাকার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে, গুরুর দীক্ষা লাভ হতে পারে, এই জায়গাগুলো ভালো। বাড়ির থেকে দূর যাত্রার প্ল্যানিং করতে পারেন, সেই জায়গাটা ভালো। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যদি দেখা যায় যে আপনাদের কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গা এই মাসে আছে, তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতি এবং মঙ্গলের এই যৌথ অবস্থান আপনাদের সেই জায়গাটা এনে দেবে। অনেকের মধ্যে আপনারা গ্রহণীয় উঠবেন, সেই জায়গাটাও কিন্তু ভাগ্যস্থানে
বৃহস্পতি এবং মঙ্গলে অবস্থান আপনাদের দেবে, ফলে ভাগ্য যথেষ্ট পজিটিভ থাকবে এবং সেই দিক থেকে কিন্তু অনেক কাজের বাধাও আপনারা কাটাতে পারবেন। কর্মের দিক থেকে কিন্তু লাভ দেখতে পাচ্ছে, কর্মপতি মঙ্গল ভাগ্যস্থানে বৃহস্পতির সঙ্গে বসে আছে এবং ভাগ্যস্থানে গোচর করছে 27 তারিখে, ফলে কর্মের দিক থেকে ভালো ফল পাবেন। যারা ধরুন মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে যুক্ত আছেন, কোনো এনজিওতে যুক্ত আছেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। অবশ্যই যারা সরকারি ডিপার্টমেন্টে আছে তাদের দিক থেকেও ভালো, নতুন কর্মের কিছু যোগাযোগ কিন্তু মাসের শেষের দিকে পাবেন। প্রথম দিকটা অতটা ভালো না পেলেও শেষের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কর্মে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে, যে কোনো মুহূর্তে ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে, চাকরি ছেড়ে অন্য চাকরি জয়েন করতে পারেন। এই জায়গাটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটা শুরু হয়েছে, সেটা যদিও লং টাইম থাকবে, কিন্তু আপনাদের যারা চেষ্টা করছেন দীর্ঘদিন কর্ম পরিবর্তন করার বা ডিপার্টমেন্টাল চেঞ্জ করার বা ট্রান্সফার নেওয়ার, এদের দিক থেকে একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের এসছে। সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। অনেকের ক্ষেত্রেই কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে, যদিও মাসের শেষের দিকে সেটা শুরু হবে, কিন্তু এই মাসে কিছু না কিছু নতুন কর্ম আপনারা পেতেই পারেন। সেই জায়গাটা ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান বৃহস্পতির সঙ্গে, এই জায়গাটা কিন্তু আপনাদের অনেক বাধা বিঘ্ন অনেক জায়গা থেকে রক্ষা করবে। যদি কোনো ইন্টারভিউ থাকে সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। সেদিক থেকে যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা বাড়িতে বসে কর্ম করে, এদের দিক থেকেও মাসটা কিন্তু এক কথায় ভালো যাবে, ফলে কর্মের দিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু কর্মস্থানে কিছু শত্রুতা কিন্তু আপনাদের নাজেহাল করতে পারে, তাই যতটা পারবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কিন্তু শত্রুতা থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাই। একাদশ ভাবে রবি এবং বুধে যৌথ অবস্থান এবং 18 তারিখের পর থেকে শুক্রের সক্ষেত্রী হওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের মারাত্মক একটা শুভফল দিয়ে যাবে, ফলে মনে কোনো ইচ্ছা পূরণ, হঠাৎ করে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে। সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তানের দিক থেকে শুভফল পাবেন। প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের দিক থেকে কিছু লাভ দেখতে পারবেন। ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে, ফলে একাদশে এই যে রবি বুধ বিশেষ করে 15 তারিখ পর্যন্ত একাদশে অবস্থান করছে, এটা আপনাদের জন্য ফিনান্সিয়াল দিক থেকে পারিবারিক দিক থেকে অনেক সমস্যার সমাধান কিন্তু করে দেবে। হঠাৎ করে কিছু আর্থিক দিক থেকে যোগান আসার জন্য অনেক লোন পরিশোধ হয়ে যেতে পারে, যে কোনো একটা সরকারি সাহায্য আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারপরে বৃহস্পতি রবি যখন দ্বাদশভাবে চলে আসবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা অতটা পজিটিভ না থাকলেও অনেক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা পাবেন, বিশেষ একটা পরিবর্তন হবে না। কারণ একাদশে 18 তারিখের পর থেকে শুক্র চলে আসছে, শুক্র বুধের এই যে একটা রাজ্যকারী গ্রহ, দুজন যখন এক জায়গায় চলে আসবে হঠাৎ করে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। সব দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের তৈরি হবে, ফলে একাদশে যখন শুক্র সক্ষেত্রী হবে এটা আপনাদের জন্য কিন্তু অতীব শুভ ফল নিয়ে আসবে। বাড়ি, গাড়ি, এন্টারটেনমেন্ট, ঘোরা, কেনাকাটা, শখ শৌখিনতা, হঠাৎ করে কিছু অর্থ চলে আসা, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেদিক থেকেও ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে, বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে কিছু দিক থেকে একটু সমস্যা থাকলেও যেহেতু শনির ধায়া শুরু হয়েছে তাই কোনো কাজ ফেলে রাখবেন না, যেটা করবেন সেটা করে ফেলবেন, কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং কোনো যেগুলো হচ্ছে কোনো শর্টকাট পন্থা অবলম্বন করবেন না, তাহলে কিন্তু শনির কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। পারলে একটু মা কালীর কোনো স্তোত্র পাঠ করতে পারেন, মা দুর্গার কোনো স্তোত্র পাঠ করতে পারেন, শিবের কোনো স্তোত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই, এবং শনিবার যদি নিরামিষ খান তাহলে অবশ্যই কিন্তু শনির কুপ্রভাব থেকে আপনারা কিন্তু অনেকটাই নিজেদের বের করে আনতে পারবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার মনে ইচ্ছা পূর্ণ হোক আজকের মতো।